মানে আমার মার মার জায়গা জমি আমার বড় ভাই দলিল করে নিতে চাইছে, আমরা তিন ভাই দুই বোন, তো আমার বড় ভাই একা দলিল করে নিতে চাইছে, তো সেই জায়গা দেয় নাই বিধায় আমার মাকে অনেকবার মানে আগে বকাবকি করছে। গতকালকে আমার মায়ের আবার ফোনে গালিগালাজ করছে, তাই আমি শুননা বাড়িতে আসছি, বাড়িতে আইসা দেখি ওই যে কয়েকজন লোক নিয়া মানে বাইরের গুন্ডা বান্ডা এগুলা নিয়া বাড়িতে আইসে আইসে আব্বার সাথে আমার বাপের সাথে অনেক তর্ক বিতর্ক। এবারে আমি জিজ্ঞেস করছি যে কেন আমি তর্কাতে ই করতেছেন, কেন ই করতেছেন, বাইরে বাবা মারে বাড়তে চান কেন আপনি? হ্যাঁ, আমারও মা আমনেরও মা, বাবাও আমনের, তো মারতে চান কেন? পরে তোরও খবর আছে, তোরও মারিয়ালাম, আর আরো অনেকের কাছে বলছে যে আমারও মারিয়া ফেলাইবে, আমারে অনেক হুমকি ধুমকি দেয়, আর বাপ মারে বারবার হুমকি ধুমকি দেয়। এবং গতকালকে এখান থেকে যাওয়ার পরে একজন মোস্তান রে সে টাকা দিছে এবং আমারে ফোন কইরা সে বলছে যে আমার সাথে দেখা করেন। পরে আমি বলছি আমার কাজ আছে এবং 5,000 টাকা দিছে সে এই মোস্তান রে, সে এইগুলা কাজ করে, এর আমি সুস্থ বিচার চাই। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম সর্দার, আমি আসলে আপনি তো সন্তান ছেলেরা তো তিনজন বাহির পথে দ্বন্দ্ব, এ আর আজীবন থাকবো না, থাকবো মি লইবই তখন প্রকৃতি ভাবে আমরা দোষী। কালকে কি ছিলেন ঘটনা ঘটছিল কি চলা যা বলছো এটা শোনো, কিন্তু আমি কিছু বলতে পারবো না। জমিন লেখকে নিতে চাইছে, আমি জমিন দেই নাই, জমিন দেই নাই, কারণ এই ওতার একা ছেলে না, আমার আরো তো পাঁচজন আছে, চারজন আছে, তখন ও আমার আরেক ছেলের হুমকি দেয়, ওর বাবার হুমকি দেয়, আমার লোক লিয়ে মারতে আহে, চারজন লোক লিয়ে আইসে কালকে আমারে মারতে ঘুরে, আমি তখন আমি ঘরের ভিতরে পলাইয়া দিছি, থানায় অভিযোগ করছি। মানে কোন ছেলে সন্তান সাধারণত আপনার খোঁজ খবর নিয়ে থাকে? খোঁজ খবর নাই যে ছেলে আমার সবসময় সিরা দিই, সবসময় খোঁজ খবর নেয়, ভালো মন্দ দেখে। এই বিষয়ে আপনার বক্তব্য কি ভাই? মা যদি কোনো অভিযোগ করে থাকে কেমন, এই অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, এলাকাবাসী আছে, আমার বাড়িতে কাকা আছে, ছোট ভাইরা আছে, কেমন আমার চাচাতো ভাইরা আছে, বাড়ি তার লোক ছিল আমি যখন গেছি, আমি যদি মার সাথে একটা বেয়াদবী ভাষা উচ্চারণ করে থাকি, তাহলে আপনাদের আইনে দেশে প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আমি একটা ভালো সংস্থা থেকে আসছি, কেমন আমি তো মেন্টাল না, আমার যে বিচার হয় আমি হাসি মুখে মাথা পাইতে নি। নানা বাড়ি জায়গার মধ্যে পাঁচতলাটা বিল্ডিং করুন, আমি তো যদি বাবা আমি তো লেখ কে ওরে দিতে পারুম না, আমার তো তুমি একা সন্তান না, আমার তো পাঁচজন, পাঁচজন থুইয়া তোমার একলা দিলে চারজনের কাছে আমি কি জবাব দিব, আমি লেখকে কারোর দিব না, তুমি এমনি বিল্ডিং করো আমি মরে গেলে এরপর তুমি যে জায়গায় আস ডিম দিয়া ভাই বোনের বুঝাইয়া দিও, একথা বলছি। বলার পর ঈদের পর দিন ভাই বোন খবর দেন, আমার দুই মেয়েরে সিরাজে খবর দেন, আন্না হ্যাগো তুম কইতে কইছে তোরা ক মায়রে বুঝাইয়া, মায়রে তোরা বুঝাইয়া ক এবার ওদিক যা। তখন আমি আবার কইছি কি যে ওই ছোট মেয়ে কইছে তো মিয়া ভাই এই জায়গা তো আমার বাহার কিলা না, এটা হলো মার বাহার কিলা, আর মা যদি দেয় তা আমার তো করার কিছু নেই আমাকে। তখন আবার আমার তুমি জিজ্ঞেসে মা তুমি কি কো, আমি কইছি বাবা আমি লেখকে দিন নাকি এই কথা কইছে। পর পরে ওইলো আমার থেকে মনে করো ওই যে ওই বাড়ির জায়গা ধন বেশি, এর কিছুদিন পরে 2,00,000 টাকা দান নিছে, দান নিছে ওই 2,00,000 টাকা তুমি 1,00,000 টাকা ওদের করে নিয়েছে, ঈদের পর নিয়েছে। যখন আমি না করছি যে না আমি লেখা দিব না, তুমি এমনি বিল্ডিং করো, তখন 1,00,000 টাকা আমার এই টুকরির মধ্যে ফিক্কা দিয়া ও বলছে যে না তোমার ঋণ আমি শোধ করে গেলাম, আর 1,00,000 টাকা আমি সিরাজে নিছে আমার থেকে সিরাজের লাগে কাটাই দিয়ে গেলাম, এই কথা কইয়া ও বউ দিয়ে গেছে। যাওয়ার পরে এরপরে ওর লগে আমার লগে কোনো ই নেই,
মানে ও আমার মাকে ডাক দিব না, ও আমার যাইতে না কসর বাসায়। ঠিক আছে, আমি এই পর্যন্ত আর ওর বাসা পাড়াও দেয়নি, যাইনি। তো কুরবানির সময় কুরবানি দিছে এটা আমরা কেউ জানি না। কুরবানির দিন ডেলিভারি বলে কুরবানি দিছে, কুরবানির পোস রিক্সা দিয়া বাড়িতে লইছে। বাড়িতে না এইখানে দাঁড়াইয়া ও কইতেছে মা মা একটা তেরফল দাও তো। তখন আমি চিন্তা করলাম মা কালে ঘৃণা করে, আমি ওই ঘর থেকে তেরফলের টাইম না এনে মেলা মেরে দিয়ে আমি গরিব তাই বসে। ওর আব্বারে কইছে এই বোস বাঘ বুক করতে, ওর আব্বার বাঘ বুক করছে। পরে ওর বোসায় নিয়ে গেছো সিরাজের বাসায় দিতে চাইছিল, সিরাজের আমি না করছি না, সিরাজের রাখবো না,